Good morning, my dear students. Government of West Bengal Health and Family Welfare Department এর মাধ্যমে প্রকাশিত হয়ে গেল নতুন একটি বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে এই পোস্টে। কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কি রয়েছে, সিলেকশন কিভাবে করা হবে, সম্পূর্ণটাই দেখব এই ভিডিওতে। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, সম্পূর্ণ তথ্য বাংলাতেই পেতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। এখানে নোটিফিকেশান বা মেমো নাম্বার অন স্ক্রিন তোমরা দেখে নিতে পাচ্ছ। এখানে মেমো নাম্বার দেয়া রয়েছে, নোটিফিকেশান ডেট 29/3/2022-এর নতুন লেটেস্ট আপডেট বলতে পারো। এখানে আবেদন প্রার্থীদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, পার্ট টাইম মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করা হবে, NUHM পোস্টে নিয়োগ করা হবে, দুটো ভ্যাকান্সি রয়েছে, MBBS এখানে কোয়ালিফাইড থাকতে হবে, অবশ্য তার সঙ্গে রেকগনাইজড থাকতে হবে MCI দ্বারা। এই পোস্টে আবেদন করতে গেলে 64-এর মধ্যে বয়স হতে হবে আবেদন প্রার্থীদের এবং 24,000 টাকা প্রতি মাসের স্যালারি দেয়া হবে। এখানে প্রার্থী বাছাই 80% অফ মার্কস, এখানে মার্কসের উপরে বাছাই করে নেওয়া হবে। পিজি ডিগ্রি যদি থাকে সেই ক্ষেত্রে 10 মার্কস এবং ডিপ্লোমার জন্য 5 মার্কস এবং এক্সপিরিয়েন্সের উপরে 10 মার্কস এখানে দেয়া হচ্ছে প্রার্থী বাছাইয়ের সময়। চলে আসি নেক্সট ডিটেলসে। এখানে GNM পোস্টে নিয়োগ করা হবে, একটি ভ্যাকান্সি রয়েছে। আবেদন প্রার্থীর অবশ্যই কমপ্লিট থাকতে হবে GNM নার্সিং কোর্স। এই পোস্টে আবেদন করতে গেলে 62-এর মধ্যে বয়স হতে হবে, 25,000 টাকা এই পোস্টে স্যালারি দেয়া হবে। এটা কোনো কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম এখানে কিন্তু বলা নেই। টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, মার্কস দেয়া হবে GNM এক্সামের উপরে ম্যাক্সিমাম যেটা থাকবে সেটা হচ্ছে 70 মার্কস থাকবে। 12-এর যে পাস করেছো, 12 বা তার ইকুইভ্যালেন্ট যদি পাস করে থাকো তার উপরে 15 মার্কস, ইন্টারভিউতে 15 মার্কস থাকছে। এই তোমাদের কোয়ালিফিকেশনের উপরেই নির্ভর করে এই টোটাল মার্কসটা কিন্তু প্রোভাইড করা হচ্ছে ক্যান্ডিডেটদের। নেক্সট চলে যায় গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে, একটি ভ্যাকান্সি এসসিদের জন্য রাখা হয়েছে। এখানে যে কোনো শাখায় অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম 62-এর মধ্যে বয়স হতে হবে, 8,000 টাকা এই পোস্টে স্যালারি, ইন্টারভিউতে 10 মার্কস রয়েছে, ইন্টারভিউতে পাস করলেই নিয়োগ করে নেওয়া হবে। অ্যাকাউন্টেন্ট পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে, এখানে স্টেট গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত HS পাস যোগ্যতা থাকতে হবে। 62-এর মধ্যে বয়স ম্যাক্সিমাম 12,000 টাকা এই পোস্টে স্যালারি, 10 মার্কস এখানে ইন্টারভিউতে দেওয়া হবে। এছাড়াও আরও একটি পোস্ট রাখা হয়েছে, যেখানে ল্যাবরেটরি সুপারভাইজার পোস্ট নিয়োগ করা হবে আবেদন প্রার্থীদের জানানো হচ্ছে। এই পোস্টে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস এবং ডিপ্লোমা থাকতে হবে ল্যাবরেটরি টেকনোলজির পক্ষ থেকে এবং পার্সোনাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ট্রু হুইলারের জন্য। 25,000 টাকা এই পোস্টে স্যালারি বা বেতন প্রোভাইড করা হবে। প্রার্থীর নাম্বার ভিত্তিক, একাডেমিক কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স ভিত্তিক প্রার্থী বাছাই নেওয়া হচ্ছে। ইন্টারভিউতে উপস্থিত হলে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়ে যাবে। ডকুমেন্ট কি কি লাগবে ইন্টারভিউর দিনে, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক, তার ইকুইভ্যালেন্ট ডকুমেন্ট দিতে হবে, অল মার্কশিটের জেরক্স বা অরিজিনাল কপি নিয়ে যেতে হবে, ফটো প্রুফ হিসাবে আধার, ভোটার অথবা প্যান কার্ড যে কোনো একটা নিয়ে যেতে হবে, ক্লিয়ার ফটো কপি অফ অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে নিয়ে যেতে হবে, কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, তোমরা যে কাস্টের জন্য আবেদন করছো যে পোস্টগুলিতে সেই রিজার্ভ ক্যাটাগরি যদি হয়ে থাকে কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে। ডিটেলসগুলো তোমরা পেয়ে যাবে, ডেসক্রিপশানের লিঙ্ক থাকবে, ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করলে অবশ্য ডাউনলোড করে নিতে পারবে, সম্পূর্ণ তথ্য দেখে নিতে পারবে এবং অনলাইনে যে আবেদনপত্রটি চলছে আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করলেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এখানে প্রথমত তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখছো, এখানে তোমরা দেখো প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা আলাদা দেখো
দেখো এখানে নাম লেখা রয়েছে। তোমরা যে পোস্টের ক্ষেত্রে আবেদন করবে সেই পোস্টগুলি ডান দিকে দেখো, এখানে তোমাদের রেজিস্টার করতে হবে, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেন্ট লগ ইন, এই অপশানটিতে তোমাদের ভিজিট করতে হবে। সাপোজ ধরো আমি এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে রেজিস্টার করব ফার্স্ট টাইম, তো এখানে অলরেডি অ্যাকাউন্টেন্ট পোস্ট সিলেক্ট করা রয়েছে, এখানে তোমার নাম দিয়ে দিতে হবে। এখানে তোমার নাম দিলে এখানে জেন্ডার দিয়ে নেবে এবং কোন কাস্টের মধ্যে হচ্ছে সেটা এখানে সিলেক্ট করে নেবে। মোবাইল নাম্বার দিয়ে দেবে এই অপশানটিতে, তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে। ইমেল আইডি দিয়ে দেবে এবং এখানে তোমার ফার্স্ট নেম দিয়ে দেবে এবং তোমার লাস্ট নেম দিয়ে দেবে দ্বিতীয় ঘরটিতে। তৃতীয় ঘরটিতে তোমার ডেট অফ বার্থ দিয়ে দেবে, তোমাদের যদি কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো ইয়েস নো দিয়ে দেবে, কোনো যদি টেলিফোন নাম্বার থাকে দিতে পারো, নাও দিতে পারো। কারেন্টলি ওয়ার্কিং আন্ডার NHM এর মধ্যে যদি হয়ে থাকো ইয়েস অথবা নো দিয়ে দেবে। দিয়ে সেভ বাটনটি দেখতে পাচ্ছ, সেভ করে দিলেই হয়ে যাবে তোমাদের রেজিস্টার। এবং নেক্সট যেটা তোমাদের রয়েছে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানটিতে ভিজিট করতে হবে তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, ডিসক্রিপশানে সম্পূর্ণ আমরা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে ডিটেলস চেক করে নিতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমার জেলার চাকরির আপডেট যদি পেতে চাও কমেন্ট করে তোমার জেলার নাম জানাও আমাদেরকে।